বলছিস ওই আমটা পেড়ে দাও, ওই আমটা দেখতে পাচ্ছ? ওই ওটা তো বন্ধুরা, আপনারা দেখতে পারছেন আমার ফোনের স্ক্রিনে একটা ভিডিও চলছে, গাছ থেকে ঢিল মেরে আম পাড়া। তো বন্ধুরা, এটা কিন্তু একটা এডিটিং ভিডিও। আপনারা কিন্তু এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজে। আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করবেন। এই ধরনের ভিডিও তৈরি করার জন্য কিন্তু আপনাদেরকে একটা ভিডিও শ্যুট করে নিতে হবে। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও শ্যুট করে নিয়েছি, আপনারা কিন্তু এই ধরনের একটা ভিডিও শ্যুট করে নেবেন। নেওয়ার পর আপনাদেরকে আর একটা ভিডিও ডাউনলোড করে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে একটা ভিডিও চলছে, আপনারা এই ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন। লিংক আপনারা পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। আপনারা কিন্তু ডিসক্রিপশন বক্স থেকে এই ভিডিওটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আপনারা চলে আসবেন কাইন মাস্টার অ্যাপে। আপনাদের কাছে যদি কাইন মাস্টার অ্যাপটা না থাকে, তাহলে আমি নিচে কাইন মাস্টার অ্যাপের লিংক দিয়ে দেবো। আপনারা আমার লিংক থেকে ডাউনলোড করলে তাহলে কিন্তু আপনারা কোনো ওয়াটারমার্ক আপনারা দেখতে পাবেন না। তো বন্ধুরা, কাইন মাস্টার অ্যাপটা ওপেন করার পর আপনারা সিম্পলভাবে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপনারা মাঝখানে যে র্যাশিওটা দেখতে পারছেন, আপনারা মাঝখানের র্যাশিওটা নিয়ে নেবেন। তো আমি এখানে মাঝখানের র্যাশিওটা নিয়ে নিচ্ছি। মাঝখানের র্যাশিওটা নিয়ে নেওয়ার পর এখানে আপনারা প্রথমে চলে আসবেন মিডিয়াতে। মিডিয়াতে আসার পর আপনারা যে ভিডিওটা শ্যুট করে নিয়েছেন, আপনারা সেই ভিডিওটা এখানে নিয়ে আসবেন। তো আমি এইখানে সেই ভিডিওটা নিয়ে আসছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু হালকা এখানে একটা অ্যাক্টিং করেছি, ঢিল মারার অ্যাক্টিং। তো আপনারা দেখে নিন ভালোভাবে আমি কী অ্যাক্টিং করে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা অ্যাক্টিং করে নিয়েছি। তো আপনারা কিন্তু এখানে সেম একটা অ্যাক্টিং করতে পারেন, আপনারা যে কোনো ধরনের অ্যাক্টিং করতে পারেন। তো প্রথমে আপনারা এখানে ভিডিওতে একবার ক্লিক করবেন। ভিডিওটা অ্যাড করে নেওয়ার পর, ভিডিওতে ক্লিক করার পর এখানে আপনারা প্রথমে সাউন্ডটাকে বন্ধ করে দেবেন। তো আমি এখান থেকে সাউন্ডটাকে একটু বন্ধ করে দিচ্ছি। সাউন্ডটা বন্ধ করে দেওয়ার পর এখানে আপনারা লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর আপনারা যে ভিডিওটা ডাউনলোড করে নিয়েছেন আমার ডিসক্রিপশন বক্স থেকে, আমের ভিডিওটা আপনারা কিন্তু এই ভিডিওটাকে আপনারা এখানে নিয়ে আসবেন। তো আমি এখানে সেই ভিডিওটা নিয়ে আসছি। আসার পর এখানে আপনারা ভিডিওটাকে একটু বড় করে দেবেন। বড় করে দেওয়ার পর এখানে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটা অপশন আপনারা দেখতে পাবেন, ক্রোমা কি বলে। তো আপনারা এই ক্রোমা কিতে একবার ক্লিক করবেন। ক্রোমা কিতে ক্লিক করার পর এখানে আপনারা এটাকে এখান থেকে অ্যানাবেল করে দেবেন। তো আমি এখান থেকে এটাকে অ্যানাবেল করে দিচ্ছি। অ্যানাবেল করে দেওয়ার পর, তো বন্ধুরা এখানে যদি আপনাদের অন্য কালার চলে আসে, তো আপনারা কিন্তু এখানে ক্লিক করে কিন্তু আপনারা ব্লু কালার করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ব্লু কালার করে নিলাম। নেওয়ার পর এখানে আপনারা আবার টিকচিনে ক্লিক করবেন। টিকচিনে ক্লিক করার পর এখানে আপনারা দুটো অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এই অপশন দুটোকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখানে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি একটু অ্যাডজাস্ট করে নিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না যে আমি এটা এডিটিং করেছি। তো আপনারা ভালোভাবে আপনাদের ইচ্ছা মতো এখানে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখানে আপনারা আবার সেই আমের ভিডিওতে একবার ক্লিক করবেন। করার পর এখানে আপনারা ছোটো করে আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো এখানে আপনারা যেখানে খুশি আপনারা বসাতে চান আপনারা কিন্তু বসাতে পারবেন। তো আমি আপনাদেরকে তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি যাতে ভিডিওটা বেশি লম্বা না হয়। তো আপনারা কিন্তু এখানে ভালোভাবে কিন্তু আপনারা এখানে বসিয়ে নিতে পারবেন। তো আমি এখানে ভালোভাবে বসিয়ে নিলাম। তো বন্ধুরা আপনাদেরকে এখন কী করতে হবে, আপনারা যখন ঢিল মারবেন সেই পজিশনটা আর যখন আর কি আমটা আর কি ছিঁড়ে যাবে, আপনারা সেই হিসাব মতো আপনারা এখানে আর কি ভিডিওটাকে একটু আপনারা ম্যাচিং করে নেবেন। তো আমি এখানে একটু ম্যাচিং করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আর কি যখন ঢিল মারছি তখন কিন্তু আমটা আর কি ছিঁড়ে যাচ্ছে না। তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখানে একটু অ্যাডজাস্ট করে নেব। আমের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা আমি এখানে একটু কেটে দেবো, যাতে আমি যখন ঢিল মারবো সঙ্গে সঙ্গে যেন আমটা আর কি ছিঁড়ে যায়। তো আমি এখানে সিম্পলভাবে আমের ভিডিওতে একবার ক্লিক করলাম। করার পর এখানে আপনারা কাচের আইকনে চলে আসবেন। আসার পর এখানে আপনারা প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা এই অপশনে একবার ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে আপনারা টিকচিনে ক্লিক করবেন। টিকচিনে ক্লিক করার পর এখানে আপনারা আমের ভিডিওটাকে একটু আপনারা আর কি এগিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা আবার দেখতে পারেন যে ম্যাচিং হলো কি না। তো আমি এখানে একটু ভালোভাবে দেখিয়ে নিচ্ছি। তো আমি যখন ঢিল ছুড়বো তো সেই সঙ্গে সঙ্গে যেন আমটা আর কি ছিঁড়ে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু ম্যাচিং হয়ে গেল। তো আপনারা কিন্তু এখানে ভালোভাবে আপনারা ম্যাচিং করে নেবেন। তো আমি যদি আর কি বেশি সময় দেই তত তাহলে কিন্তু ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আর কি একটু ম্যাচিং করে নিলাম। তো
তো এখন আপনারা কি করবেন, এখন যে ব্যাকগ্রাউন্ড যে রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনারা এখানে ব্লার করবেন। তো ব্লার আপনারা কিভাবে করবেন, আপনারা কিন্তু খুব সহজে কিন্তু ব্লার করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমটা যখন আর কি পড়ে যাচ্ছে, তো আপনারা সেই পজিশনটা এখানে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এখানে আপনারা লেয়ারে চলে আসবেন। লেয়ারে আসার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন ইফেক্ট বলে। তো আপনারা ইফেক্টে একবার ক্লিক করবেন। করার পর এখানে আপনারা বেসিস ইফেক্ট বলে একটা লেখা দেখতে পাবেন। তো আপনারা এখানে একবার ক্লিক করবেন। করার পর এখানে আপনারা ব্লার বলে একটা অপশন আপনারা দেখতে পাবেন। আপনারা এই অপশনে যখন ক্লিক করবেন তো এখানে কিন্তু একটা ব্লারের একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো আপনারা এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা এখান থেকে কিন্তু বড় করে আপনারা স্ক্রিনটাকে ফুল করে দেবেন, আপনাদের ভিডিওটা যতদূর আপনারা সেই হিসাব মতো এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনারা আবার টিক চিহ্নে ক্লিক করবেন। টিক চিহ্নে ক্লিক করার পর এখানে আপনারা আমের যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সেই ভিডিওতে একবার ক্লিক করবেন। সেই ভিডিওতে ক্লিক করার পর এখানে আপনারা তিন ডট একটা অপশন দেখতে পাবেন। তো আপনারা এই তিন ডটে ক্লিক করবেন। তিন ডটে ক্লিক করার পর এখানে আপনারা সেন্ড টু ব্যাক করে দেবেন। তো আমি এখানে সেন্ড টু ব্যাক করে দিচ্ছি। ব্যাক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমটা কিন্তু পিছনে চলে গেল না। তো আপনারা আবার এখানে আপনারা তিন ডটে ক্লিক করবেন। তিন ডটে ক্লিক করার পর এখান থেকে আপনারা এটাকে ফ্রন্ট করে দেবেন। সরি ফ্রেন্ড, তো আপনাদেরকে প্রথমে ফ্রন্ট করে নিতে হবে। তো আপনারা যখন ফ্রন্ট করবেন এখানে কিন্তু আম যে রয়েছে সেই আম কিন্তু এখানে সামনের দিকে চলে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ভিডিওটা কিন্তু একদম ব্লার দেখা যাচ্ছে। তো আপনারা সিম্পলভাবে এটাকে আপনারা করে নেবেন। করে নেওয়ার পর এখানে আপনাদেরকে আর একটা কাজ করতে হবে, সেটা হলো আপনারা আবার এই ব্লার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্লার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে আপনারা এই অপশনটাতে একবার ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর এখানে আপনারা দ্বিতীয় নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এই অপশনটাকে অন করে দিবেন। এটা অপশন অন করে দিলে কি হবে, আপনাদের যে ব্লার ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্লার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে আর কি হালকাভাবে হয়ে যাবে, কেউ বুঝতে পারবে না এটা ব্লার করা হয়েছে। তো আশা করি আপনারা ভিডিও বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। এবার আপনারা ভিডিওটাকে কীভাবে সেভ করবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেভ করার জন্য এখানে আপনারা শেয়ার আইকনে ক্লিক করবেন। শেয়ার আইকনে ক্লিক করার পর এখানে আপনারা এক্সপোর্টে যখন ক্লিক করবেন আপনারা কিন্তু ভিডিওটাকে সেভ করে নিতে পারবেন।